আমরা এখানে পৌঁছাই, পৌঁছানোর পর বেনারস পৌঁছাই, বেছানোর পর বেনারস স্টেশন এটা। দেন খুব সুন্দর লাগছিলো, তার জন্য আমি ছবি মানে ছবি তুললাম। প্রথম স্টেজ হচ্ছে মন্দিরই, এটা দেখে মনে হচ্ছে আমরা প্রথমে ভাবলাম এটা এটাই হয়তো মন্দির হবে, বাট এটা রেলওয়ে স্টেশন। আর খুব সুন্দর লাগছে এটা যে ছবিটা আছে, খুব সুন্দর ডেকোরেশন করা। আচ্ছা, তারপরে আমরা হাঁটতে হাঁটতে, তখন খুব ভিড় ছিল, তার জন্য ই রিক্সা না ছাড়া কোনো কিছু পৌঁছালো না। তারপর আমরা ই রিক্সা করে পৌঁছালাম একটা চওড়াই, এখান থেকে নামিয়ে দিল। নামানোর পর আমরা হাঁটতে হাঁটতে হাঁটতে, দাসের স্বামী ঘাটটা হচ্ছে, এই ঘাটটা নাকি কোনো 10টা ঘোড়ার কোনো একটা বলি দেওয়া হয়েছিল, তার জন্য এখানে নাম হয়েছিল দাসের স্বামী বলে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে আমার মেয়েটা ছাতার তোলায় হচ্ছিলো না, তবে হালকাই বলতে গেলো, বাট গরম ভাব ছিল। তো ওটাতেই আমরা গেলাম, তবে মেয়ের খুব খেলছিলো। ঘাটের দিকে যাচ্ছিলাম, অনেক রকম গেট আছে, ঘাটে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমি আমার কানার সঙ্গে খেলছি, শুয়ে থাকো, মায়ের থেকে বড় কিছু দিকে চলে যাও। দেখ দেখ,